পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়া, দেশি বিদেশি ষড়যন্ত্র সব কিছু মোকাবেলা করে নিজস্ব অর্থে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ, উদ্বোধনের জন্য প্রস্তুত। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু দেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। সার্বিকভাবে সেতু প্রকল্প বাস্তবায়ন কাজের অগ্রগতি 93.50% বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু বাস্তব কাজের অগ্রগতি শতকরা 98%, নদী সেচন কাজের বাস্তব অগ্রগতি শতকরা 92%, এবং মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি শতকরা 91%, প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা 93.50%। আগামী মাসের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর নিকট সময় চাওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সামারি পাঠাচ্ছি, তিনি আগামী মাসে জুন মাসে যেদিনই সময় দেবেন ঠিক সেদিনই আমরা বহু প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছি। পদ্মা সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু করার জোরালো দাবি এসেছে জানিয়ে জুলাই থেকে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের। জুলাই থেকে রেলের কাজটা, সংযোগের কাজটা তারা শুরু। 2015 সালে পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তখন থেকেই ঘুরে দাঁড়ায় বাঙালি জাতি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।